নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর প্রত্যেকেরই ভালো কাটুক, আনন্দে কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। দেখুন, 2023-এর উপর আমি অনেক ভিডিও কিন্তু আপলোড করেছি, প্রত্যেকে অবশ্যই এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের যে ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাজা হতে চলেছে এই পাঁচ রাশি। কেতু গ্রহের আশীর্বাদে অর্থের সুনামি আসতে চলেছে এই পাঁচ রাশির উপর। অর্থাৎ যে কেতু গ্রহ আমাদের এই জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। কেতু গ্রহ অনেকটা ফল দেয় আমাদের মঙ্গলের উপর, অর্থাৎ মঙ্গল গ্রহের যে যে ফলগুলো থাকে কি না, সেই সেই ফলগুলো কিন্তু কেতু গ্রহের মধ্যে কিন্তু রয়েছে। দেখুন, কেতু আপনার যদি জন্মছকে ভালো থাকে কি না, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, ভালো সার্জেন্ট হতে চাইছেন, কেতু গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। যারা তন্ত্র সাধনা করতে চাইছেন, তান্ত্রিক হতে চাইছেন, গুপ্ত বিদ্যা জানতে চাইছেন, কেতু গ্রহ কিন্তু ভালো থাকা দরকার। কেতু গ্রহ ভালো থাকলে গুপ্ত ধন প্রাপ্তি কিন্তু হয়। কেতু গ্রহ কলিযুগে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিয়ে থাকে। আমি বারবার বলছি, প্রত্যেকটি রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে, আর রাহু কেতু কিন্তু ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। রাশিচক্রে রাহু কেতু ক্লকওয়াইজ, আর এই যে যে সাতটি গ্রহের কথা আমি বলছি, সেই সাতটি গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে, সে আপনার চন্দ্র হোক, বৃহস্পতি হোক, মঙ্গল হোক, বুধ হোক, আপনার বৃহস্পতি হোক, মানে সেই গ্রহের গুণগত মানকে কিন্তু বৃদ্ধি করে, তার বলবত্তা আরও 3x কিন্তু নিয়ে আসে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কেতু গ্রহের প্রভাবে যে রাশিগুলোর আমি কথা বলবো, অর্থের সুনামি আসতে চলেছে। অর্থাৎ এই পাঁচ রাশিকে কেতু গ্রহ 2023-এর 29 অক্টোবর পর্যন্ত কিন্তু এই যোগ কিন্তু থাকছে। অনেকে জিজ্ঞাসা করে যে স্যার, এই যোগটা কতদিন অবধি থাকছে? 29 অক্টোবর 2023 পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে। দেখুন, যেহেতু কেতু গ্রহ এবং রাহু গ্রহ যেহেতু ক্লকওয়াইজ চলে, তাই ডিগ্রিগত দিক থেকেও কিন্তু উল্টো দিক থেকে কিন্তু আসে। 30, 29, 28 এইভাবে করতে করতে যখন বছর শুরু হচ্ছে, 16 ডিগ্রিতে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে যুবক অবস্থা থেকে বাল্য অবস্থায় এইভাবে কিন্তু 16, 17, 18, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে কিন্তু ডিগ্রিকালি কিন্তু চেঞ্জ কিন্তু হবে। এবং যত ডিগ্রিকালি চেঞ্জ হবে, তত কিন্তু বাল্য অবস্থাতে কিন্তু কেতু কিন্তু চলে যাবে। এবং কেতু গ্রহ যে রাশি, যে পাঁচ রাশির উপর অর্থের সুনামি ধনবর্ষা করতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, কেতু হচ্ছে আমাদের জন্ম ছকে কিন্তু ভালো থাকা কিন্তু দরকার। কেতু হচ্ছে যে কোনো গুপ্ত কাজ, আপনার যে কোনো গুপ্ত কাজগুলো কিন্তু কেতু কিন্তু করিয়ে দেয়। কেতু আপনার জন্মছকে যেমন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু লাভ কিন্তু দেয়। কেতু হচ্ছে মোক্ষ লাভ করায়। কেতু গ্রহ লগ্ন টু দ্বাদশে কোনভাবে অবস্থান করছে, তার উপর কেতু কিন্তু রেজাল্ট কিন্তু দেয়। কেতু একটা কথা আছে, কেতু যদি ভালো থাকে, পরের ধনে বানায় সেতু। ঠিক আছে, হঠাৎ কোনো অর্থ থেকে আপনি কিন্তু অন্যের কোনো সম্পত্তি প্রপার্টি পেয়ে পরের ধনে কিন্তু সেতু বন্ধন কিন্তু হয়ে যাবে। কেতু গ্রহ যদি
আপনার শুভ অবস্থাতে থাকে। দেখুন কেতু যেহেতু মঙ্গলের ফলগুলো দেয়, আমি বারবার বলি ভিডিও আলোচনাগুলো শুনবেন, ওই জন্য সম্পূর্ণ আলোচনা শুনুন, আমি বিস্তারিত এখানে বিস্তারিত আলোচনা কিন্তু করি। যেহেতু মঙ্গলের ফলগুলো দেয় কিনা কেতু, তাই কেতুর বলবত্তা বৃদ্ধি করা কিন্তু একান্তই দরকার। এই কেতু খারাপ থাকলে আবার আপনি কিন্তু লোনে পড়ে যাবেন। ওই যে একটা কথা আছে, দারিদ্রের দুষ্ট চক্র, আপনি একটা লোন চুকাচ্ছেন, লোন পরিশোধ করতে আপনার একটা গর্ত আপনি বন্ধ করতে গিয়ে আপনি আরেক জায়গা থেকে মাটি খুঁড়ে আরেকটা জায়গায় গর্ত করলেন, কিন্তু আপনার সেই গর্তটা কিন্তু গর্তই কিন্তু থেকে গেল, সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ যে গর্ত আছে কি না, সেই গর্তে কিন্তু আপনি একটা গর্ত বন্ধ করছেন, তার একটা গর্ত হয়েছে, আরেকটা গর্ত বন্ধ করছেন, মানে এক জায়গা থেকে মাটি এনে আরেক জায়গায় ভর্তি করছেন, কিন্তু আপনার জীবনে কিন্তু লোনটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই দারিদ্রের দুষ্ট চক্র থেকে যদি বেরাতে চান, তাহলে অবশ্যই সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু একান্তই দরকার। আর আমি যার হাত ধরি তাকে পিছন ফিরে কিন্তু তাকাতে হয় না। বারবার বলছি যে প্রেডিকশন করব মাটিতে পড়বে না, যার হাত ধরবো তাকে কিন্তু পিছন ফিরে কিন্তু তাকাতে হবে না। যাদের ঋণে জর্জরিত, অর্থ আসছে অর্থকে ধরে রাখতে পারছেন না, জলের মতন কপ্পুরের মতন অর্থ উড়ে যাচ্ছে, ঋণ ও মাসের মাঝামাঝিতে টাকা শেষ, কোথায় ঋণ পরিশোধ করব, এটাই নিয়ে চিন্তা, অবশ্যই ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্র এই জায়গাটা আপনাকে তুলে ধরবে। আপনার জন্ম কুণ্ডলী এবং বাস্তুক্ষেত্র বিচার করা একান্তই দরকার, এবং এর পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্ট যদি আপনি করেন, নিশ্চিতরূপে আপনার যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে আপনি নিশ্চিতরূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। অর্থাৎ কেতু আপনাকে 2023 পর্যন্ত কেমন রেজাল্ট দিবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম কুণ্ডলীর উপর। যে বলবত্তা থাকা দরকার, সেই বলবত্তাতেই কিন্তু আপনি কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থের সুনামি, অর্থের সুনামি, অর্থের ঢেউ কিন্তু আসতে চলেছে। কেতু যদি কাউকে দেয় কি না, কলিযুগে একাধিক প্রপার্টির মালিক কিন্তু করে, প্রচুর ভূমি ভবন বাহন সুখ কিন্তু করায়। এই জন্য বারবার বলছি, যাদের সমস্যা রয়েছে অবশ্যই ইমিডিয়েট এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, সবারই কিন্তু আমি বারবার বলছি আমি হাত কিন্তু ধরি না, যাদের হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। অনেকে বলে যে স্যার রেমিডি করেন, আমি না পারবো না, সেখানে অনেকে রিকোয়েস্ট করে, আমি না, কারণ সেখানে কিন্তু আপনি যখন যাবেন আপনাকে কিন্তু নমনীয় কথা বলবেন, নমনীয়ভাবে আপনাকে সেখানে সারেন্ডার হতে হবে যে স্যার আমি আপনার শরণাপন্ন, আপনি আমাকে বাঁচান, আমার রাস্তা নেই স্যার, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। দেখবেন সেই জায়গাটায়, দেখুন কিছু জায়গাতে কাজ পেতে গেলে নিজেকে একটু মাথা ঝুঁকিয়ে কিন্তু কাজ করতে হবে, কিছু কিছু জায়গা আছে যেখানে নিজেকে নমনীয়ভাবে কিন্তু আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে কাজ কিন্তু পাবেন। অর্থাৎ কৌশিকরা যার হাত ধরেছে তাকে ডেফিনেটলি টেনে কিন্তু তুলেছে, আমি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি। এই কেতু গ্রহের প্রভাবে যে রাশিগুলো হতে চলেছে মালামাল, সেই রাশি পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে কিন্তু আলোচনা করব। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি এই কেতু গ্রহ আপনাকে কিন্তু করবে ধনশালী, আপনাকে করবে সম্পত্তিগত দিক থেকে আপনাদেরকে লাভ দিবে, প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের আটকে গেছে এমন কোনো কাজ, এমন কোনো সরকারি প্রজেক্ট আটকে আছে, কোনো জায়গা থেকে সরকারি টাকা পাবেন, সেটা কিন্তু আপনাকে কিন্তু পাবেন 2023। কেতু গ্রহ আপনাকে কিন্তু বিশেষভাবে বিদেশ থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিবে, কেতু গ্রহ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, কেতু গ্রহ আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে কিন্তু ঘটাবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির চমৎকার হতে চলেছে, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা, আপনার ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, আপনাদের বিদেশ থেকে লাভ, এবং আপনাদের স্টক মার্কেট অনলাইন কাজ সেলস থেকে আপনারা লাভ পাবেন, এবং শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। মিথুন রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে
চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং আপনাদের এ সময় ভোগ বিলাস বৃদ্ধি হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। কর্মপ্রাপ্তির একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য চমকাতে চলে, লিখে রাখুন, আপনি কুম্ভ রাশি মানুষ, ভাগ্যের দ্বারা যে কোনো বড় ধরনের অসাধ্যকে সাধন করতে চলেছে কুম্ভ রাশি। বিশেষ করে আপনাদের অর্থনৈতিক এবং ব্যবসা এবং ভাগ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে এই 2023-এ, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু চমৎকার হতে চলেছে, ধনুরাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, যে কোনো কাজ সফলভাবে হতে চলেছে, দীর্ঘদিন আটকে আছে পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের চট জলদি সম্পন্ন কিন্তু হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের দূর হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি, কোনো জায়গা থেকে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আপনি যদি হন ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম, অনেকেই কমেন্ট করে যে স্যার আমার খুব খারাপ, সে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির এই কেতুগ্রহের শুভ প্রভাবে 29 অক্টোবর 2023 পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। কেতুগ্রহের আশীর্বাদে অর্থের সুনামি আসতে চলেছে, কেতুগ্রহ করবে আপনাকে রাজা, প্রপার্টি থেকে আপনাদেরকে লাভ দিবে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের উদ্ধার হবে এবং বিদেশের সাথে যারা রত আছে ফরেন থেকেও কিন্তু আপনারা খুব লাভ পাবেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা কিন্তু আপনারা বিচার কিন্তু করুন, ডেফিনেটলি আপনি কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে ভাগ্য চমকাতে চলেছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি নিজস্ব প্রপার্টি যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং আপনারা কিন্তু মোক্ষ লাভ আপনি কিন্তু করতে চলেছেন এবং দুনিয়া কিন্তু কাঁপাতে চলেছেন বৃশ্চিক রাশি, রাজনীতি ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এবং এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ধনের সুনামি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, অর্থের সুনামি, আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে এবং প্রপার্টি থেকে কিন্তু আপনারা এর সময় কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ 2023-এ অর্থের সুনামি এসে যে পাঁচ রাশিকে করবে রাজা কেতুগ্রহ সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করলাম। যারা অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।